মালদা শিলিগুড়ি পলিটেকনিক কলেজে এবিভিপি সদস্যদের উপর বর্বর হামলার প্রতিবাদে রবিবার এবিভিপি উত্তর মালদা জেলা ইউনিটের পক্ষ থেকে গাজল বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের করে থানা মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। উত্তর মালদা জেলা ইউনিটের পাশাপাশি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গাজল ব্লক কমিটির নেতা কর্মীরাও হাজির ছিলেন। উপস্থিত ছিলেন এবিভিপি উত্তর মালদার জেলা সংযোজক সুজিৎ মণ্ডল সহ অন্য নেতারা। গাজল বাসস্ট্যান্ড থেকে র্যালি করে আজ থানা মোড়ে আমরা পথ সবাই বসেছি। কেন? কারণ আমরা দেখেছি যে শিলিগুড়ি পলিটেকনিক কলেজে কিছু টিএমসির গুন্ডা ভাইরা আমাদের বিদ্যার্থী পরিষদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে এবং আমাদের বিদ্যার্থী পরিষদের কিছু কার্যকর্তার উপরে আক্রমণ চালায়। শুধু শিলিগুড়িতে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই টিএমসির কলেজ কলেজে গুন্ডাগিরি আর ছাত্র সমাজের যে শিক্ষার যে পরিকাঠামো সেটাকে বন্ধ করে তারা একান্ত একদম তারা গুন্ডাগিরি রাত চালিয়ে যাচ্ছে, তারই বিরুদ্ধে আজকে আমাদের এই পথসভা। কোথা থেকে মিছিল শুরু হলো? আমাদের মিছিল শুরু হয়েছে গাজল বাসস্ট্যান্ড থেকে শুরু করে থানা মোড়ে আমাদের এই পথসভা। আপনার নাম? আমার নাম সুজিৎ মণ্ডল, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর মালদা জেলা সমিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।